আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন দেশের যে অবস্থা, করোনা পরিস্থিতি, এই অবস্থায় দোয়া করি সবাই ভালো থাকেন। আমিও গ্রামের বাড়িতে চলে আসছি, ওখানে সেফ আছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আবার কর্মব্যস্ত হয়ে যাব, সবার সাথে আবার দেখা হবে। আসুন আমরা কথা না বাড়িয়ে টপিকে চলে যাই। তো আমাদের আজকের টপিক হচ্ছে কেবল সাইজ ক্যালকুলেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আমরা যেসব কেবলগুলো ব্যবহার করি, তো এটার সাইজ কীভাবে নির্ণয় করা হয়। যেমন 10 RM, 16, 25, এরকম অনেক সাইজের কেবল আছে। তো এটা, এই কেবলটা আসলে প্রপার আছে কি না, না কেবলটা কম বেশি আছে, তো এটা আমরা কীভাবে পরীক্ষা করে নিব সেটাই আজকে আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা আগে একটা কেবল সম্পর্কে একটু বুঝে নিই। ধরেন এই যে দেখা যাচ্ছে ছবিতে, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা একটা টুকুর কেবল। তো এই টুকুর কেবলটার এই যে বডিটা, আসলে এইটাতে কেবলের সাইজ নির্ণয় করা হয় না, অথবা এই যে কোরের সাইজটা, এটাও কেবলের সাইজ নির্ণয় করা হয় না। কেবলের সাইজ নির্ণয় করা হয় এই কন্ডাক্টরটার উপরে, এই কন্ডাক্টরটা কত বড় বা ছোট সেটার উপরে। হ্যাঁ, এটার ভিতরে যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা অ্যালুমিনিয়াম বা কপার হয়ে থাকে সচরাচর। তো এটা হচ্ছে একটা মাল্টি টুকুর কেবল। তো আমরা একটা সিঙ্গেল কোর কেবল যদি দেখি, দেখেন এই যে এটার যে কোরটা আছে সেটার উপর মেজারমেন্ট করা হয়। তো কেবল সাইজ ক্যালকুলেশন করার জন্য একটা সূত্র আছে। তো এই সূত্রতে যখন আপনি রাখবেন তখন এই কেবলের ডায়াটা নিতে হয়। তো এটার ডায়াটা যদি আপনি নিতে চান, দেখেন পুরাটা যদি এভাবে বানিয়ে দিয়ে আমরা ডায়াটা মাপি, তাহলে এখানে একটু ভুল আসতে পারে, কারণ কেবলের ইনসুলেশন ছেলার সময় এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। তো সেজন্য কী করতে হয়, এই যে এখান থেকে একটা স্ট্যান্ড বা খেইকে আলাদা করি, ওইটাকে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট করাতে হয়। করার পরে এবার বাকি কয়টা স্ট্যান্ড আছে, 7টা, 10টা, 20টা, ওই স্ট্যান্ডগুলো দিয়ে হিসাব করে এই ক্যালকুলেশনটা করতে হয়। আপনারা কখনোই পুরাটা কেবল এভাবে ইনসুলেশন ছেলানোর পরে কখনোই একসাথে মাপতে যাবে না, একটা স্ট্যান্ডকে আলাদা করে মেপে নেবেন। যদি এটা আরই কেবল হয় তাহলে তো একটা স্ট্যান্ড থাকে, কিন্তু মাল্টি RM কেবল হলে অনেকগুলো থাকে। তো চলুন আমরা কেবলের কনস্ট্রাকশনটা অনুযায়ী যে RE RM করা হয় এটা একটু বুঝে আসি। হ্যাঁ, তো কেবল কনস্ট্রাকশন অনুযায়ী RE কেবল হয়, RM হয়, AC হয়, SM হয়, মোটামুটি এই চার ধরনের হয়। তো এই চার ধরনেরটা কি একটু দেখি আমরা। যেমন দেখেন এই যে, এই যে দেখেন এটা হচ্ছে রাউন্ডেড, মানে গোল। এই যে দেখেন RE মানে রাউন্ডেড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার, এটা কন্ডাক্টরটা গোল থাকবে এবং সিঙ্গেল ওয়্যার, মানে এই পুরো কোরের মধ্যে একটাই ওয়্যার থাকবে, দুইটা থাকবে না। আর RM হচ্ছে, দেখেন এই ছবিটা দেখেন, RM হচ্ছে এটাও রাউন্ডেড বাট মাল্টি ওয়্যার, এটার ভিতরে অনেকগুলো ওয়্যার থাকে, 5টা 7টা কেবলের ইয়া অনুযায়ী। এই দেখেন RM হচ্ছে রাউন্ডেড কন্ডাক্টর মাল্টি ওয়্যার, তাহলে RE আর RM এর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে গোল গোলাকার এবং সিঙ্গেল ওয়্যার, আর এটাও গোলাকার বাট মাল্টি ওয়্যার। আচ্ছা, এবার আসেন এসিটা কি, এসিটা বুঝি। এসি হচ্ছে কি, সেক্টোরিয়াল কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার। এই যে দেখেন এখানে আসলে একটা কেবলের যে সেকশনাল সাইজ আছে এটা অনুযায়ী এই কেবলটাকে ওরা হিসাব করে এভাবে করা থাকে, এরকম কেবল আপনার ইন্ডাস্ট্রিতে দেখে থাকবেন। তো এই সেক্টোরিয়াল যেই সাইজটা, এটা যদি সিঙ্গেল ওয়্যার হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এসি, আর যদি এরকম সেক্টোরিয়াল কেবল মাল্টি ওয়্যার হয় এটা হচ্ছে কি, SM। এই যে সেক্টোরিয়াল কন্ডাক্টরস মাল্টি ওয়্যার, তাহলে মোটামুটি এই চার ধরনের কেবলই অ্যাভেলেবেল আছে। তো আমরা সচরাচর RE এবং RM কেবলই সবচেয়ে বেশি ব্যবহার করি। তো আমরা একটা RM কেবল, এই যে মাল্টি ওয়্যার কেবল যেটা সচরাচর আমরা ব্যবহার করি, এই কেবলের একটা উদাহরণ দিয়ে আমি ক্যালকুলেশনটা করে দেখাবো। কেবল সাইজ ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখে নিই। যেমন ক্রস সেকশন ফর্মুলা, আসলে ক্রস সেকশন ফর্মুলা দিয়ে এটা করা হয়। তো আমরা এখানে বিভিন্ন রকমের ক্রস সেকশন ফর্মুলা আছে। তো আমরা যেহেতু RM কেবল ব্যবহার করবো, আমরা এই যে সার্কুলারের যে ফর্মুলাটা আছে এইটা আমরা আজকে কি ব্যবহার করে জিনিসটা দেখব। তো এই যে দেখেন এটা একটা কেবলের শিট, এখান থেকে আমরা একটা উদাহরণ হিসেবে করব। তো যেহেতু আমি আপনাদের বার্নিয়ার দিয়ে মেজারমেন্ট করে দেখাতে পারতেছি না, তাই একটা শিটের সাথে মিলাইয়া আমি আপনাদেরকে একটা করে আমাদের ক্যালকুলেশনটা সঠিক হয় কি না, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। যেমন ধরেন এই যে একটা 25 RM-এর কেবল, আমি এটা দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখেন কিছু জিনিস এখানে দেওয়া আছে, আমাদের যে জিনিসগুলো দরকার, কেবল হচ্ছে সিঙ্গেল কোর 25 RM, আর এখানে দেখেন এই যে লেখা আছে নাম্বার অফ স্ট্যান্ড অ্যান্ড ডায়ামিটার অফ ওয়্যার। প্রথমে আছে নাম্বার অফ স্ট্যান্ড, এই যে নাম্বার অফ স্ট্যান্ড, স্ট্যান্ড আছে 7টা, আর ডায়ামিটার আছে কত, 2.14। তো আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখবো, দেখে এটা এই যে 25 হয় কি না দেখবো। আপনারা চাইলে অন্যগুলোও এই মানে এই ফর্মুলার মাধ্যমে ট্রাই করে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখবো। আমরা এক্সাম্পল হিসেবে 25 RM-এর দেবো। তো এটার ডায়ামিটার ছিল 1.14, আর এটার স্ট্যান্ড ছিল 7টা। তো সেই হিসেবে আমরা ফর্মুলা অনুযায়ী এটাকে বসাই,
এই যে এখানে দেখেন কিভাবে বসাইছি আমরা, এই যে পাই, পাই এর মান আমরা বসাইছি 3.14, আর ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4, এখানে গেলে স্যার ডায়ামিটার হোল স্কোয়ার, তো আমরা ডায়ামিটার পাইছিলাম 2.14, এটা বসাইছি। যেহেতু সাতটা স্ট্যান্ড, সাতটা স্ট্যান্ড এখানে বসাই দিছি, কারণ এটার সাথে এটা গুণ হবে। আর এখানে দেখেন এটা অন্যভাবেও করা যায়, যদি রেডিয়াস দিয়ে করে, আমরা রেডিয়াস না আমরা ডায়ামিটার দিয়ে করতেছি, এই জন্য আমরা এটাকে ফলো করতেছি। ঠিক আছে, তো যাই হোক, এখন যদি আমরা একটু আগে বাড়ি, আমরা এটাকে ভেঙে এটা বের করছি, এবং দেখেন এটা ক্যালকুলেশন করলে এরকম আসবে। আপনারা এটা ক্যালকুলেটর দিয়ে বসে করে নিয়ে চেক করে নিতে পারেন, তারপরে এই দুইটাকে গুণ করলে এটা আসবে, এবং এই পুরোটাকে গুণ করলে আসবে 25.16 আরএম। তো এটা আমি ক্যালকুলেশন দিয়ে করে নিয়েছি, আপনারা এটা দেখে পুরোটা মিলাই নেন। তো তার মানে কী হচ্ছে যে 25.16 আরএম অর্থাৎ 25, ঠিক আছে, এটা একটু বেশি আছে। তো আসলে কম থাকলে আমাদের সমস্যা, 0.1 সামথিং একটু বেশি থাকতে পারে। তো এটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে 25 আরএম এর কেবল যেটা আমরা চেক করছি সেটা আমাদের এই ক্যালকুলেশনের সাথে মিলে গেছে। তো আপনারা সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনারা অন্য কোনো কেবলকে এভাবে পরীক্ষা করে দেখতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আসলে অনেক লোকজন আছে যারা দেশে এই ইলেকট্রিক্যাল বিভিন্ন কোর্স করে আছে, বাট বিভিন্ন কোর্স করে কিন্তু ওইভাবে কাজ বাজ শিখতে পারে না, একটু অসুবিধার মধ্যে আছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবার মধ্যে এটা শেয়ার করে দিবেন, যাতে ওরা দেখলে কিছু জিনিস বুঝতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।